আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে, যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে উপস্থিত আমাদের একজন পেশেন্ট, বিশেষ করে ওনার বয়স কত বয়স আপনার? 68-69 পরে আলো 68-69 বছর বয়সের মানুষকে উপস্থিত করেছি। মূলত কারণ যেটা হচ্ছে, বিশেষ করে উনি যে সুগারের যে সমস্যায় ভুগছিলেন, তো যার কারণে আমাদের কাছে চিকিৎসা করাচ্ছিলেন আর কি। তো আজকে 2 মাস, মোটামুটি 1 সপ্তাহ মতো হলো আর কি। তো আলহামদুলিল্লাহ উনি পুরোপুরি এখন সুগার থেকে মুক্তি হয়ে গেছে এবং একে আমরা বিদায় জানাচ্ছি আর কি। তো আমরা বলি যে আমরা রোগীদেরকে বিদায় করি। কেন বিদায় করি? যে লাস্ট আমরা তাদের একটা ফিনিশিং, আমরা একটা ভিডিও নিই এবং তাদেরকে আমরা কিছু ডিসিপ্লিন আমরা বলে দিই, যাতে এই যে সুগার, এই সুগার থেকে যাতে মানে সে এখন শুধু মুক্তি পেলে নয়, চিরদিনে যাতে জন্য যাতে মুক্তি পেতে পারে, যাতে ভবিষ্যতে যাতে তাকে সুগার না ধরে, যার কারণে আপনাদের সামনে বিশেষ করে এনাকে নিয়ে এসেছি এবং আমরা ডিসিপ্লিনটা আমরা আসতে বলার জন্য আর কি। মূলত তো বিশেষ করে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে ওনার নামটা আমরা জানবো, কি নাম আপনার? মোহাম্মদ মইনুল হক। মোহাম্মদ মইমুল হক সাহেব, তো আপনার বাড়িটা কোন জায়গা পড়ছে? বাউরিপুনি। আচ্ছা, বাউরিপুনি ওনার বাড়ি পড়ছে। আচ্ছা, থানা কি পড়ছে? সুতি থানা পড়ছে। সুতি থানার অন্তর্গত বাউরিপুনি গ্রামের উনি একজন বয়স্ক ব্যক্তি। কিন্তু দেখেন, এত বয়স্ক ব্যক্তি এবং অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ উনি কিন্তু পুরোপুরি রোগ থেকে মুক্তি হয়ে গেলেন আর কি। তো বিশেষ করে উনি সমস্যাটা ওনার ওই চোখ অপারেশন করা নিয়েই, মানে ব্যাপারটা ছিল যে চোখ অপারেশন করতে যাওয়ার পথে দেখা যাচ্ছে সুগারের কারণে চোখ অপারেশন করাতে পারছিলেন না, তাই তো নাকি? হ্যাঁ। তারপরে আমাদের কাছে চিকিৎসা করার কতদিন পরে আপনি গিয়েছিলেন চোখ অপারেশন করতে? 2 সপ্তাহ। 2 সপ্তাহ পরে আমাদের কাছে, যখন তার সুগারটা যখন অনেক বেশি ছিল। হ্যাঁ, তারপরে চোখ অপারেশন করতে যেতে পারছিল না। হ্যাঁ, কারণ সুগার যদি কন্ট্রোলে না থাকে তাহলে তো চোখ অপারেশন হবে না, এটা তো আপনারা সকলেই জানেন। তো ওনাকে বলে দেওয়া হয়েছিল যে আপনাকে সুগারটাকে ঠিক করতে হবে, নর্মাল করতে হবে। তারপরে আমাদের কাছে চিকিৎসা শুরু করলো, আমাদের কাছে চিকিৎসা করিয়ে 2 সপ্তাহে উনি গেলেন নেপাল। নেপাল থেকে আলহামদুলিল্লাহ চোখ অপারেশন করে আসলেন। তো আপনার চোখের কি পুরোপুরি হয়েছে নাকি এখনো মানে চোখ ভালো হতে বাকি আছে? না, যেটা করেছি আবার 2-4 দিনের মধ্যে যেতে হবে আরেকটা অপারেশনের জন্য। তো আর একটা অপারেশনের জন্য উনি আবার যাবেন। হ্যাঁ, মানে একটা কমপ্লিট, একটা সাকসেস আলহামদুলিল্লাহ, তাই তো? আচ্ছা আচ্ছা। তো তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে উনি একটা অলরেডি চোখ অপারেশন করে এসেছেন এবং আর একটা চোখ অপারেশন করার জন্য উনি শীঘ্রই যাবেন। তো এই যে আপনি যে সুগার মুক্তি হলেন, সুগার থেকে আপনি মুক্তি হলেন আলহামদুলিল্লাহ, আজকে যেটা রিপোর্ট দেখেন, আজকে রিপোর্ট এটা কখন, কয় তারিখে করেছেন? 21 তারিখের, মানে আজকে 25 তারিখ, কয়েকদিন আগে রিপোর্টটা করেছেন আর কি। হ্যাঁ, এই যে দেখেন ওনার ভর্তি পেটে, এই দেখেন দেখতে পাচ্ছেন ভর্তি পেটে 92, অর্থাৎ খাওয়া দাওয়া পরে। আপনি ভাত খেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, উনি যথেষ্ট ভাত খেয়েছিলেন আপনি। হ্যাঁ, তো যথেষ্ট ভাত খাওয়ার পরে ওনার এসছে মাত্র কত, 92। আসলে আমি ওনার দেখতে পাচ্ছি লক্ষণটা, মোটামুটি উনি এখানে এর আগে কয়দিন আগে এসেছিলেন? 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে চক্ষু অপারেশন করার পরে 1 সপ্তাহ পরে এসেছিলাম, 10 দিন। তো উপরে মাসখানিক হয়ে যাবে, মাসখানিক হলো আপনি এখানে এসেছেন, তারপর আর আসেননি? তারপরে ভুলে গেছি। তো যাই হোক, যদি মাসখানিক হয় তাহলে আমি কিন্তু ওনার লক্ষণ দেখেছিলাম মোটামুটি 1 সপ্তাহে। 1 সপ্তাহে কিন্তু উনি ভালো হয়ে গেছিলেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহে কিন্তু উনি ভালো হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তো মূলত ওনার কিন্তু এই সমস্যাটা আগেই ভালো হয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে কতদিন আগে মোটামুটি উনি যখন আসেন তখনই আমি দেখেছিলাম তার কন্ডিশন অনুযায়ী যে উনি ভালো হয়ে গেছেন, তারপরে এবার যখন আসবে তাকে আমি বিদায় দেবো, এটা আমার মানে ভিতরের ইচ্ছা ছিল আর কি। তো উনি যদি 15 দিন পরে বা 20 দিন পরে বা 1 মাস পরে যদি এখানে আসেন এরপরে, তাহলে উনি কিন্তু তখনই ভালো হয়ে গেছেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ উনি 1 মাস পরে আসলো, যার কারণে এখন 2 মাস 2 1 সপ্তাহ হলো। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু ভালো হয়েছেন আরো 1 মাস আগেই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ বিশেষ করে ওনার যে রিপোর্ট যে দেখলেন, আলহামদুলিল্লাহ অসাধারণ মানে রিপোর্ট আর কি। তো উনি এখন পুরোপুরি সুস্থ। তো আচ্ছা, আপনাকে এই যে আপনি সুগার তো জানেন আপনি, যে সব ডাক্তাররাই বলছে সুগার কখনো মানে ভালো হবে না, সুগার থেকে মানে বেরোনো সম্ভব নয়, এবং আপনি যে সুগার মুক্ত হলেন, তো আপনাকে আপনার মনের ভিতরটা কেমন লাগছে, কেমন অনুভব মনে হচ্ছে আপনাকে? আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকরিয়া, আল্লাহ এই অসুখ দিয়েছিলেন, আল্লাহ ভালো করলে, কিন্তু কোনো লোকের মাধ্যমে।
আচ্ছা, তো আপনি আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন, এবং আমাদের চিকিৎসা এটা কি যেমন অনেক মানুষ সাধারণত ভাবে মানে বিশ্বাস করতেই চায় না, হ্যাঁ, যে না এগুলো সব কি ফেক, এগুলো মানে এ হচ্ছে না, হ্যাঁ, তো এই সব মানুষগুলোকে আপনি কি মেসেজ দিবেন? কে বিশ্বাস করছে কে বিশ্বাস করে না সেটা ওদের ব্যাপার, কিন্তু আমি এখান থেকে মুক্তি পেলাম ইনশাল্লাহ। তো আমি তো বলবো যে আমি ওখানে গিয়ে ভালো হয়েছে, যাও তোমরাও ইনশাল্লাহ ভালো হবা। তো সম্মানিত দর্শক, বিশেষ করে দেখেন আমাদের কাছে সুগার যে ভালো হয়ে যায় পুরোপুরি, এটার তারা আপনার প্রচুর ভিডিও দেখেছেন, আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও লোড করা আছে, হ্যাঁ, সেখান থেকে আপনারা দেখবেন প্লে লিস্ট করা আছে যাদের সুগার ভালো হয়েছে, এবং সেখান থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাছে কি পরিমাণ রোগী ভালো হয়েছে। আমাদের আপনাদেরকে আমরা যেটা বলতে চাচ্ছি যে বিশেষ করে আপনারা সুগার চিকিৎসা করান এমন কোনো ডাক্তারকে দিয়ে, হ্যাঁ, যার দুটো নয় মাত্র একটা রেকর্ড আছে যে হ্যাঁ ওই ডাক্তারের কাছ থেকে একটা সুগার রোগী ভালো হয়েছে, এরকম কোন ডাক্তার যদি আপনারা পান সেখানে চিকিৎসা করান, সমস্যা নেই। তবে আপনারা এমন জায়গাতে চিকিৎসা করাবেন না যেখানে কোনো রেকর্ড নাই যে একটাও সুগারের রোগী ভালো হয়েছে, কারণ যদি এইরকম হয় তাহলে আপনিও ভালো হবেন না, আপনারও আশা থাকবে না, আপনাকে লাইফ টাইম কিন্তু ওষুধের একটা জালে কিন্তু আবদ্ধ থাকতে হবে। তাই ওষুধের জাল, ওষুধের মানে বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, এবং ওষুধ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের কাছে জিজ্ঞাসা আপনি করাতে পারেন, প্রয়োজনে আপনি আমাদের ব্যাপারে জানেন, আমাদের কাছে আসেন, ইনফরমেশন নেন, এবং আপনারা আপনারা যদি চিকিৎসা করাতে চান তাহলে আমাদের এই অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, এবং আমাদের যোগাযোগ নাম্বার, যখন আপনারা আমাদের কাছে চিকিৎসা করাবেন এক দুই দিন আগে ফোন করে নাম্বারটা নামটা লিখিয়ে দিবেন, সেই নাম্বারটা হচ্ছে 9732624907। আমি আবার নাম্বারটি বলছি, 9732624907। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে আপনারা আপনাদের নামটা লিখিয়ে দেবেন, এবং মনে রাখবেন আমাদের চেম্বার শুক্রবারের দিন বন্ধ থাকে, অর্থাৎ চিকিৎসা করা হয় না, এই বিষয়টা মাথায় রাখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো এবং আরো অন্যান্য এই চিকিৎসা রিলেটেড যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমরা প্রায় একদিন দুই দিন পর পর আমরা দিতে থাকি, এবং এগুলোর জন্য আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো পান, আর এই ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন। তার কারণ হচ্ছে যে আপনার বাড়িতে রুগী, আপনার প্রতিবেশী রুগী, শুধু সুগারের রুগী আর রুগী, তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এখান থেকে যেহেতু সুগারটা পুরোপুরি মুক্ত হয়ে যাচ্ছে, সুগার থেকে আপনি বেঁচে থাকতে পারছেন, যার কারণে এই ভিডিওটি মানবতার স্বার্থে মানুষের কল্যাণের লক্ষ্যে আপনার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আপনাদের সামনে যে চাচা আছেন ওনাকেও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ, পুরোপুরি সুস্থ রাখে, যেমন সুস্থ হয়ে গেছেন সারা জীবন যাতে উনি সুস্থ থাকতে পারেন, সুগার প্রেশার থেকে যাতে বেঁচে থাকতে পারেন, হ্যাঁ, এটাই আমরা বিশেষ করে দোয়া করছি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।